গণজাগরণ মঞ্চের খবর। রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরে চলছে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ। সেখানে আছেন সহকর্মী মুনির মিল্লাত। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মুনির, গণজাগরণ মঞ্চে ঠিক এই মুহূর্তে কি চলছে এবং মুখপাত্র ইমরানিত সরকার কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, তিনি তার বক্তব্যে ঠিক কি বলেছেন আমাদেরকে বলুন। দেখুন, উত্তরার যে আজকে যে মহাসমাবেশ গণজাগরণ মঞ্চের, সেই মহাসমাবেশ কিন্তু কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং শপথ গ্রহণের মাধ্যমে আজকের এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের সমাপ্তি টানেন এই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। ইমরান এইচ সরকার শপথ বাক্য পাঠ করানোর আগে তার বক্তব্যে যেমনটি শুরুতেই তিনি বলেছেন, এই গণজাগরণ মঞ্চ কিভাবে আসলে তাদের আন্দোলন শুরু করেছিল কাদের মোল্লার রায়ের পর গত 5 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে টানা 34 দিন, আজকে 34তম দিন গণজাগরণ মঞ্চের, এই 34টি দিন তারা কিভাবে অতিবাহিত করেছেন, প্রতিটি সময় তাদেরকে কিভাবে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে সেই বিষয়ে তিনি বারবার তুলে ধরেছেন। এবং তিনি আরো একটি বিষয় বলেছেন যে জামায়াত এবং শিবির এই গণজাগরণ মঞ্চকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে শুরু থেকেই, বিশেষ করে ইসলামকে ব্যবহার করে যে এই গণজাগরণ মঞ্চে ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালিত হয়। ইমরান এইচ সরকার স্পষ্ট ভাষায় বলেছেন যে গণজাগরণ মঞ্চ এখন পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালিত করেননি এবং তিনি বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা 1971 সালে হত্যা, ধর্ষণ এবং লুণ্ঠনের সাথে জড়িত তারাই কেবল ইসলাম বিরোধী কাজ করতে পারে এবং তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরেকটি বিষয়, ইমরান এইচ সরকার তার বক্তব্যে বলেছেন যে আগামী 13ই মার্চ চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের একটি মহাসমাবেশ আছে এবং সেই তিনি সেই চট্টগ্রামে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন হরতালের ডাক দিয়েছে এবং ইমরানের সরকার যেমনটি জানিয়েছেন যে হরতাল অবরোধ দিয়ে তাদের যে পূর্ব নির্ধারিত সমাবেশ সেই সমাবেশ বন্ধ করা যাবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 13ই মার্চ পূর্ব নির্ধারিত যে সমাবেশ সেই সমাবেশ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইমরানের সরকার তার বক্তব্যে উত্তরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে উত্তরা ঢাকা মহানগরীর মধ্যে একটি আধুনিক একটি জায়গা, সেইখানে জামায়াত এবং শিবির যেন কোনোভাবেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে ব্যাপারে উত্তরাবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধাপরাধের চলমান যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ায় উত্তরাবাসীকে এগিয়ে আসার তিনি আহ্বান জানিয়েছেন। মুনির, যেহেতু উত্তরা মূল শহর থেকে কিছুটা অবস্থিত, তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখেছেন? সমাবেশ শুরুর আগেও যেমনটি জানিয়েছিলাম যে আজকের এই সমাবেশকে ঘিরে উত্তরার এই যে সমাবেশ স্থল আছে তার আশপাশে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে গত 8 মার্চ শাহবাগের প্রজন্ম চত্বরে যে নারী জাগরণী সমাবেশ ছিল সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে আজকের এই সমাবেশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছিল। মূল যে মঞ্চটি আছে সেই মঞ্চটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শুরুতে জানানো ছিল যে আজকের এই সমাবেশকে নিরাপত্তা চাদরে তারা ঢেকে ফেলেছেন এবং কোনো ধরনের নাশকতা তার আশঙ্কা এখানে করছেন না। আর পরবর্তী কর্মসূচি যেটি আছে সেটি আগামী 13ই মার্চ চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। পরবর্তী সময়ে আগামী 15ই মার্চ ঢাকার আশুলিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া 16ই মার্চ পূর্ব নির্ধারিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্প্রীতি শেষ সেই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। মুনির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।